আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দুয়ায় বেশ ভালো আছি তো আশা করি আমার প্রিয় বন্ধুরা সবাই আপনারাও ভালো আছেন তো আজকে শুরুতে বলে দিচ্ছি আজকে আমি বাসায় রান্না করেছিলাম মাইল আয়ের মাছের ঝাল আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছিল তো প্রথমে আমার যা যা লাগবে তা নিয়ে নিলাম প্রথমে আমার লাগবে পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি দুই কাপ পরিমাণ টমেটো কুচি নিয়েছি সরিষার তেল এক বাটি নিয়েছি এক বাটি কাঁচামরিচ আর হচ্ছে রসুন বাটা ধনের গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ নিয়েছি ধনেপাতা আর হচ্ছে এখানে নিয়েছি এই জার মাছ আরেকটা নিয়েছে হচ্ছে নদীর মাগুর মাছ আর পিসগুলো আমি খুব বেশি বড় করিনি এই সাইজ করে কেটে নিয়েছি যেহেতু এই মাছটা আমি কষিয়ে ঝাল রান্না করব তাই আমি পিসগুলো বেশি ভারী করিনি ছোট ছোট করে কেটে নিয়েছি আর যেহেতু ঝাল রান্না করতেছি সেজন্য অনেকগুলো কাঁচামরিচ চিড়ে নিয়েছি প্রথমে আমি প্যান বসিয়ে দিলাম এবং প্যানে দিয়ে দিলাম সরিষার তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি ব্রাউন হয়ে আসলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি এখানে ওয়ান টি স্পুন পরিমাণ রসুন বাটা ইউজ করেছি তারপর ওটা একটু ভালোভাবে নেড়ে নিব যখন টমেটোগুলো থেকে পানি ছেড়ে আসছে বুঝবো তখন আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিব। আর যেহেতু এটা আড় মাছের ঝাল ছিল কাঁচামরিচ আর ধনে পাতা এটাতে মানে খুব ভালো যায় সেজন্য আমি এখানে আদা বাটা বা এক্সট্রা জিরার গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো ইউজ করিনি এখন এই যে দেখেন কত পানি উঠেছে এই গায়ের পানি দিয়েই খুব ভালোভাবে মশলাটা কষা হয়ে যাবে তেল ছেঁড়ে আসছে আবার ঢেকে দিব ভালোভাবে মশলা থেকে তেল ছেঁড়ে আসা পর্যন্ত আমি ওয়েট করতেছি তো তেল ছেড়ে আসছে মশলাটা খুব গা থেকে চেয়ে তেল ছেড়ে একদম মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব আর মাছের টুকরোগুলো এবং মাথা লেজ আমি সম্পূর্ণ নিয়েছি আর মাছটা ছিল মিডিয়াম আকৃতি খুব বেশি বড় ছিল না আবার খুব বেশি ছোট ছিল না আমাদের বাসে নদীর মাছ খুবই পছন্দ করে যদিও একটু দাম তাও ভালো আমাদের অল্প খেলেও ভালো আমরা নদীর মাছটা আনতে চেষ্টা করি তো ভালোভাবে কষানো হচ্ছে মাছটা আমি নেড়ে নেড়ে চেয়ে দিচ্ছি খুব আলতোভাবে নাড়তে হবে যেহেতু এটা ভাজা হয়নি মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে তাই আমি খুব আলতো হাতে নেড়ে নেড়ে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মাছটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব তাতে কাঁচামরিচ এখানে আমি গুঁড়ো মরিচও ইউজ করেছি কাঁচামরিচও দিচ্ছি কারণ হচ্ছে এটা ঝাল মানে খুব ভালো একটা ঝাল আসে তরকারিটা থেকে সেই ঝালটাই খেতে খুব মজা হয় তাই সেটার নাম হয়েছে আর মাছের ঝাল এখন দিয়ে দিব আমি তাতে ধনে পাতা এটাতে আমি ধনে পাতা আর কাঁচামরিচ খুব বেশি পরিমাণে ইউজ করেছি আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন আর অ্যাভয়েড করলে অবশ্যই জিরের গুঁড়ো দিয়ে দিবেন তাহলে আর মানিকটা কষানো গন্ধ আসবে না তো এটা আমি সার্ভ করে নিচ্ছি চলুন দেখা যাক কেমন হয়েছে তো আমার রান্না কমপ্লিট আসলে তরকারিটা কালার এত ভালো এসেছিলো আর হচ্ছে এটা প্লেটের কালারের জন্য আর লাইটিংয়ের জন্য আমার একদম জেনুইন কালারটা বোঝা যাচ্ছে না সবাই আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমার পাশে থাকবেন আমার ভুলগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম